হয় সুমন একটা ভালো বাগান করছে। দেখলাম তো, এ তোমার হলুদ কি আছে? কাটিং থাকলে আমার এক পিস দিও। কাটিং করি নি কর্মাল স্যার। এই তোমার কাছে এই আজ কি কি অর্থাৎ লাল লাল আর ওই সাদা আছে? হলে সাদা একটা দিও। আমার দাদা পর্যন্ত করি নি, এই সাদা স্যার। এই ও সাদা দেখছো? হয় তো এটা বেশি দিয়ে তৈরি করছি। সুন্দর এই পিলে তো নিজে বানাই দিয়েছো না? এটা তো সুন্দর হয়েছে। এই দিছো পাইপ দিয়ে দিছো? এই পাইপে ই দিয়ে দেবো না? মানবে পাইপ অত ও তো মানবে ভাঙে না? হ্যাঁ আমি আর ওই পাইপ সিন্ধের পাইপ দিয়া এলে পাইপ কেটে কেটে দিলেই তো হয় না? ছোটো হইলে ভালো হয়। তোমার এই সবগুলো আঁকড়াই মাকড়াই ধরছে। এইগুলো পান্না ভাই না? না ঠিক আছে। এই গাছের বয়স কত বছর? এক বছর। এইভাবে ঠিক আছে। এই দেখছো ই আসছে কি রুমের ব্রাঞ্চ? হ্যাঁ এর মাথায় আবার পরবর্তী বছর আসবে। তোমার সিস্টেমটা ভালো হয়েছে। হ্যাঁ তিন আমার আছে। এটা এটা তো সুন্দর। এটা এটা এটার একটা কত বড় ই মানে সাদা নাকি? লাল না? কি মোটা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেখতাম তো তিন সারা দিয়ে এই জায়গাও আছে। এই রোদে রাখলে ভালো হয় না? একটু ছায় ভালো অসংখ্য চারা। হ্যাঁ তোমরা চারা তো বিক্রি করো, যদি কেউ কিনতে চায় এই তোমার ফোন নাম্বার দেখো না, যাতে পায় সবাই। এই গত বছর গত সিজনে যাক যাক আমি এটা আমার এই ড্রাম একটা আছে, এই ড্রামে তো ঢুকেই দিব তো অনেকগুলো। যাক কি মাথা কাটতে দিছে বা জাফরে হয়েছে না? এটা আমার মাথার দিকে ফল আসছে, কাটি না ফল কাটা খাইয়ে কাটতে দেবো। কাটতে ডাল লাগাইলে কি হয়? হ্যাঁ ডাল আবার লাগাই ওই ইরিয়া গোবর টোবর দিয়ে আটকাইছিল ও, হলে আমি ওইটা গ্রাফটিং করতে পারি।
আটকাই রাখছি পাখি খাই যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, তিন মিশরীয় ডুমুর। তোমার গাছটা হেলদি, দর্শক সবাই। প্রধানমন্ত্রীর যে কথা যে 1 ইঞ্চি জমি যাতে ফাঁকা না থাকে, অর্থাৎ প্রতি ইঞ্চি জমিকে যদি আমরা এভাবে করে ব্যবহার করি, প্রতি ছাদকে যদি আমরা প্রপারভাবে ব্যবহার করি, তাহলে এদেশের মানুষ ফল ফ্রুট ঠিকভাবে পাবে এবং ভিটামিন জাতীয় খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে দেশটা, এবং দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে। যেহেতু স্বাস্থ্যবোধ থাকলে রোগ ব্যাধি থাকবে না, কর্মক্ষম থাকবে সবাই, প্রতিটি মানুষ। তাই আপনারা প্রতিটি ছাদ বাগান নিয়ে এভাবে ড্রাগন চাষ করতে পারেন। ড্রাগন সহ বিভিন্ন নাসির যেভাবে চাষ করেছে, এইটা এইটার যে আমার একটা ই দেবা পরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।